আমরা আজকে আছি আপনার একটা সুই বাগানে। তো সুই গাছ আমরা জানি যে সুই গাছ নানাবিধ কারণে মারা যায়, এর ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার এই যে আপনার গাছের শিকড় কেটে মারা যায়। হ্যাঁ, তো আমরা মূলত আজকে দেখাবো যে গাছের শিকড়টা কেটে কিভাবে মারা যায়। তো আসেন আমরা দেখি একটা গাছ, এই যে একটা গাছ, এটা আপনার কিছুদিন আগে যে আপনার বৃষ্টি হলো, বৃষ্টির পরে আচ্ছা আপনার বাগানের আছে এই অবস্থা। এই গাছটা কিন্তু লাগানো আজ থেকে প্রায় কতদিন, 30 থেকে 35 দিন আগে এটা লাগানো। তো 35 দিন আগে লাগানো, লাগানোর পরে কিন্তু আমরা আপনার বদনীতে করে পানি দিয়েছিলাম, দেওয়ার পরে মেশিন দিয়ে আপনার ওই জমিতে সেচ দেওয়া হয়েছিল, হওয়ার পরে তারপরে আসছে আপনার এভাবে লাগাই দেওয়া। হ্যাঁ, লাগানোর পরে এখন আসছে, তারপরে আসছে আপনার ওই যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু আস্তে আস্তে আপনার আপনার জোয়াচ্ছে, এবং মাটি দেখেন যে অজস্র কিন্তু ফাড়া, প্রচুর কিন্তু ফাড়া মাটি, মানে এইভাবে ফাটছে। তো দেখেন লাগানোর সাথে সাথে যখন আমরা আপনার বদনাই করে পানি দিচ্ছিলাম, দেওয়ার সময় গাছ কিন্তু ভালো বাড়তেছিল, দেখেন কত সুন্দর চেহারা। হ্যাঁ, যাওয়ার পর এখন আরেকটু খেয়াল করলে, আপনি একটু আগে আসেন, আরেকটু খেয়াল করলে দেখবেন যে বৃষ্টি বৃষ্টি হয়ে যে মাটিটা ফাটতেছে। হ্যাঁ, ফাড়ার পরে সুই গাছের শিকড় কিন্তু আমরা জানি যে খুব সূক্ষ্ম হয়। তো এই যে মাটি যে ফাটতেছে, দেখেন এদিক দিয়ে একটা ফাড়া, এই দিক দিয়ে একটা ফাড়া, এই দিক দিয়ে একটা ফাড়া। হ্যাঁ, যখনই কিন্তু মাটিটা ফাটবে তখন শিকড় কিন্তু খুবই আসছে আপনার জালি, এই শিকড় কিন্তু কাটবে, এটা আসছে আপনার স্বাভাবিক। হ্যাঁ, তো এখন এই মতো অবস্থায় যেটা করতে হবে, আমরা আজকে মূলত ওইটাই দেখাবো যে কী অবস্থা, মানে কোনটা করলে এই আপনার এই সুই গাছটা আর কি মৃত্যু হবে না, যেহেতু এর শিকড়টা আপনার কাটতেছে মাটি ফাটার কারণে। এই কারণে দেখবেন যে এর আগা কিন্তু আপনার শুকা আসতেছে, এই আপনার হলুদ রঙের হয়ে গেছে। এখানে কিন্তু আরও গাছ আছে, এই যে এটা একটু দেখেন, এই যে এটা, এটাও কিন্তু আপনার পাতা হলুদ রঙের হয়ে যাচ্ছে। এখন যদি আপনার এই উপযুক্ত কাজটা করা না হয়, তাহলে কিন্তু এই ফাটা শুধু বাড়তে থাকবে, আপনার গাছ আস্তে আস্তে হলুদ হয়ে মারা যাবে। তো আসেন আমরা দেখি যে এই মতো অবস্থায় আমাদের করণীয়টা কী। এই যে দেখেন, এই গাছটার গোড়া আঁচড়া ছিল না, এখন কিন্তু পাতা হলুদ হওয়া শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, এই যে এই যে জায়গাটা কিন্তু আঁচড়া না, এখানে কিন্তু ফাটা ফাটা। এবার এই যে দেখেন, সুন্দর করে পাশনি দিয়ে আঁচড়ে যদি এভাবে দেওয়া হয়, এই যে মাটি গোড়ায় দিয়ে দেওয়া, আসেন এপাশে আসেন। এই যখন আমরা মাটিটা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু ফাটাটা আলটিমেটলি বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা জানি সুই গাছের আসছে আপনার প্রচুর পরিমাণ শিকড় আসে, খুব দ্রুততার সহিত আসে। এই কারণে ওই যে শিকড়টা আর কি কাটছে, নতুন শিকড়ের যে ওটা কিন্তু সমস্যা হবে না। যদি এখন আমরা এই কাজটা না করতাম, যদি ফাড়া ওই রকম থাকতো, তাহলে যেটা হতো আস্তে আস্তে কিন্তু গাছ হলুদ হতে হতে মারা যায়, বিভিন্ন লোকে আর কি বিভিন্ন রকম ওষুধ দেয়। এখন গাছের শিকড় যদি কেটে যায়, কোনো ওষুধ দিলে কিন্তু কাজ হবে না। এর একমাত্র মহা ঔষধ আছে জমি, এই যে আপনার এই যেভাবে পাশনি দিয়ে আঁচড়া হচ্ছে, হ্যাঁ, যেটাকে বলা হয় নিড়ানি, এভাবে যদি নিড়ানি দিয়ে দেওয়া হয় তাহলে মরার সম্ভাবনা খুবই কমে যাবে। এই যে আপনারা দেখেন যে কীভাবে ইয়ে হচ্ছে, এই যে দেখাই, এই যে দেখেন, আগে আগে আগের মাটিটা ছিল আছে এই কই, এই যে আমাদের আগের মাটিটা ছিল আছে, এই যে আপনার ফাটা ফাটা। হ্যাঁ, তারপরে এই যে আপনার নিড়ানি দেওয়া হলো, নিড়ানি দিলে এই যে দেখেন আপনার কত সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এই পাশে। কীভাবে নিড়ানি দিতে হয় আমরা এবার ওটাই দেখাবো। এই যে আমার আমাদের এখানে এই যে গাছটা লাগানো হয়েছিল, এটা এটা এটার বয়স হচ্ছে আজকে কতদিন হচ্ছে, আসেন, এক মাস, ওই এক মাস দুই একদিন হতে পারে। এই যে গাছটা, এটার বয়স কয় মাস হয়েছে, এটা 7 মাসের একটা গাছ। এই দেখেন, এতে মাটি দেওয়া হচ্ছে কীভাবে, ভিতরের দিক মাটি দেওয়া। এই যে দেখেন, ওই যে শিকড় আছে ওইগুলো কিন্তু আমরা ঢেকে দিচ্ছি, তাহলে আশা রাখা যায় যে এই গাছ আর মরবে না। হুম, আর যদি মাটি না দেওয়া হয় তাহলে এই যে আপনার ফাটা ফাটা থেকে আস্তে আস্তে শিকড় কেটে মারা যায়। এই যে দেখেন,
আমরা কিন্তু সুই গাছ লাগিয়ে একবারে মাটি দেব না, আমরা আস্তে 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 মাটি দিয়ে এটা কিন্তু পিলি, অনেকে আবার দেখা যায় যে একবারে অনেক মানে উঁচু পিলি করে আপনার মাটি একবারে দিয়ে দেয়, পর্বতীদের মাটি পাওয়া যায় না। কিন্তু আমাদের এখানে যে সিস্টেমটা করা এটা হচ্ছে আপনার হালকা আকারে কিন্তু বেড করা যে দেখেন এই। এবার আস্তে আস্তে যে কয়বার আমরা নিড়ানি দিব ততবার শুধু মাটি উঠতে থাকবে, উঠতে উঠতে আস্তে আস্তে আপনার এই ইয়েটা আপনার গর্তটা বেশি হবে আর আপনার সুই গাছের যে জায়গাটা এটা আস্তে আস্তে উঁচু হয়ে যাবে। প্রান্ত এটার জায়গায় একটু আসবি দাও তো, এই যে দেখেন কিভাবে আঁচড়া হচ্ছে। এটা কিন্তু আপনার এই সাথী ফসল হিসেবে সুইঝাল লাগানো, এখানে মূলত লেবু বাগান এবং আম বাগান, তো আম বাগানের ফাঁকে ফাঁকে আসছে আপনার সাথী ফসল হিসেবে আমাদের দেওয়া যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সুইঝাল। তো আশা রাখি রেজাল্ট খুবই ভালো হবে। আর আপনার মেন যে বিষয়টা, সুইঝাল মূলত সব জায়গায় সব মাটিতে ভালো হয় না, প্রাথমিক স্টেপে যারা লাগাবেন এনাদের উচিত হচ্ছে আপনার আপনার অল্প কিছু লাগিয়ে আপনার ট্রায়াল দিয়ে দেখা যে এখানে কেমন হয়। তো আমিও কিন্তু ওই কাজটাই করছিলাম, এখানে এই যে এপাশে দেখতে পাচ্ছেন কিছু বড় বড় গাছ, হ্যাঁ আমি এখান থেকে 8 মাস আগে এগুলো না লাগাইছিলাম, লাগাই আর কি অন টেস্টে যে এগুলো লাগালে রেজাল্ট কেমন আসে। তো যখন দেখছি যে এখানে রেজাল্ট খুবই ভালো, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে পরবর্তীতে, যে দেখেন এটা আগে দেখা ছিল, পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে এখানে সুইটা হবে, তাই কিন্তু এই পরবর্তীতে সব জায়গায় আর কি লাগাই দেয়া। এই যে প্রত্যেকটা গাছের ফাঁকে ফাঁকে এই যে দেখেন এই একটা করে সুই গাছ লাগাই দেয়া। তো আমরা এতক্ষণ দেখালাম যে সুই গাছের আসলে অনেকগুলো না রোগ আছে, তার ভিতরে সব থেকে বড় যে রোগটা সেটা হচ্ছে আপনার পাতা হলুদ হয়ে যাওয়া। তো এটার মেন কারণ ছিল হচ্ছে আপনার মাটি ফেটে যাওয়ার কারণে, সেটা আমরা এতক্ষণ দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আমরা যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনার সুই চাষটা করা হয় তো আশা রাখা যায় যে মৃত্যুর হার অনেক বেশি কমে যাবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।